নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম ড্রাই ফ্রুট সোকিং ছাড়াই ইনস্ট্যান্ট ক্রিসমাস ফ্রুট কেক রেসিপি। আর এই কেকটা আমি তৈরি করব একদম মিনিমাম খরচে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা 500 ml এর ফয়েল নিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েলগুলোর দাম কিন্তু 3-4 টাকা হয়, তাই বাড়িতে কেকটি না থাকলেও এই অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে খুব সহজে কেক তৈরি করা যায়। এই ফয়েলটাকে খুব ভালো করে আগে অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে সামান্য ময়দা দিয়ে ময়দাটাকে ডাস্ট করে নেব পুরো ফয়েল বরাবর। এইভাবে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাকে রেডি করে নিয়ে চলে যাব পরের স্টেপে। আমি আজকে এই কেকটা একদম কম খরচে তৈরি করব, এর জন্য ড্রাই ফ্রুটসগুলিও খুবই একদম কম দামে নিয়ে নেব। তাই জন্য প্রথমেই নিয়েছি মোরব্বা। আমি 10 টাকার মোরব্বা কিনে নিয়েছি। মোরব্বাটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। মোরব্বাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর একটা বোলের মধ্যে নিয়ে নেব। মোরব্বার সঙ্গে এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2 মুঠো মতন টুটিফুটি। টুটিফুটিও কিন্তু খুব বেশি দাম নয় আর খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায়। এবার এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে 1 টিস্পুন ময়দা দিয়ে এগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়দার কোটিং করে নেব। কেক তৈরি করার সময় ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম নিচের দিকে চলে যায়, যেহেতু এটা সোকিং করা নেই, তাই জন্য আমি ময়দা দিয়ে সামান্য কোট করে নিলাম। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোল নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নেব। তার মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে 125 গ্রাম ময়দা আছে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন দালচিনির গুঁড়ো বা সিনামন পাউডার, 1/4 টিস্পুন দিয়ে দেব জায়ফল গুঁড়ো বা নাটমেগ পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেব, বেকিং সোডা দিয়ে দেব 1/4 টিস্পুন, 1 টেবিল স্পুন পরিমাণে কোকা পাউডার দিয়ে দিলাম। এই কোকা পাউডার খুব সুন্দর একটা ফ্লেভার আর কালার দেবে কেকটাকে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। তারপর সবকিছুকে ভালো করে চেলে নেব এই ছাঁকনি দিয়ে। স্পুনের সাহায্যে এইভাবে এটাকে চেলে নিচ্ছি। ব্যাস, এইভাবে কেকের ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি রেডি করে নিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ব্রাউন সুগার। এখানে 170 গ্রাম ব্রাউন সুগার আমি নিয়েছি। ক্রিসমাস ফ্রুট কেকের জন্য ব্রাউন সুগার ব্যবহার করলে ক্রিসমাস ফ্রুট কেকের কালারটা খুব সুন্দর হয়, তবে আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ চিনিও আপনারা ব্যবহার করতে পারেন। এবারে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো বিট করলাম বা ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এখানে আমি 50 গ্রাম তেল নিয়েছি। তারপরে আরও 2-3 মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে তৈরি করে রাখা কেকের ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপর ফিরে আসছি। কেক ব্যাটারটা বেশ খানিকটা ঘন মনে হওয়াতে এর মধ্যে আমি 2 টেবিলস্পুন মতো দুধ অ্যাড করে দেব। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখা ছিল। তারপরে আবারও ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ফিরে আসছি। ঠিক এই রকম কনসিস্টেন্সির কেকের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। তারপরে হালকা মিশিয়ে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে আমি আগে থেকে রেডি করে রাখা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। তার মধ্যে কেক ব্যাটারটাকে ঢেলে দেব। একদম সম্পূর্ণ ভর্তি করা যাবে না, উপরের দিকে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। যদি আমরা ফাঁকা না রাখি তাহলে কিন্তু কেকটা বেক হওয়ার সময় অনেকটা উপচে পড়বে। কেক ব্যাটারটা অ্যালুমিনিয়াম ফয়েলে ঢেলে নেওয়ার পর এটাকে একটুখানি ভালো করে ট্যাপ করে নেব, যাতে এর ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা প্রেশার কুকার 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে রেখেছি। ভেতরে একটা র্যাকও বসিয়ে নিয়েছি। খুব সাবধানে ঢাকনা খুলে এর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলটা বসিয়ে দেব।
তারপর ঢাকা বন্ধ করে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে বেক করব। তারপর ফিরে আসছি। একই রকম ভাবে একটা কড়াইও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি 10 মিনিট মতন। ভেতরে একটা ছোট বাটিকে উল্টে বসিয়ে দিয়েছি। এবারে এর উপরে আমি বসিয়ে দেব অ্যালুমিনিয়াম ফয়েলটা। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেলে এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ কিছু কাজু বাদাম আর কিছু চেরি আমি সাজিয়ে দিচ্ছি। তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে আরও 20-25 মিনিট এটাকে বেক হতে দেব লো ফ্লেমে। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই কম খরচে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। এই কেকটা আমি কোনোরকম সোকিং ছাড়াই অর্থাৎ ড্রাই ফ্রুট সোকিং ছাড়াই ইনস্ট্যান্ট তৈরি করে দেখালাম। তাই কোনোরকম প্রিপারেশন না থাকলেও চটজলদি আমরা এই কেকটা একদম কম খরচে ক্রিসমাস উপলক্ষে বাড়িতে তৈরি করে নিতে পারি। আর এই কেকটা তৈরি করলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে এর স্বাদ। আশা করি ক্রিসমাস একদম জমে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।